আজ রথযাত্রা। এই রথযাত্রার পূর্ণ তিথিতে সারা রাজ্যে পালিত হচ্ছে এই উৎসব। হুগলি জেলাতেও তার কোনো ব্যতিক্রম দেখা গেল না। গত 2 বছর ধরে করোনা পরিস্থিতির কারণে বহু জায়গায় এই রথযাত্রা হয়নি। এবছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চন্দননগরের ঐতিহাসিক রথযাত্রা পালন করা হলো। আনুমানিক 246 বছরের এই চন্দননগরের ঐতিহাসিক রথযাত্রায় রথের রশিতে সকাল 8:23 টান পোন দেওয়া হয়। রথের রশি ধরে টান দেন চন্দননগরের পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেজন্য রয়েছে বিরাট পুলিশ বাহিনী। আপনারা লাইন অফ করে আমাদের জানাবেন, আপনারা লাইন অফ করে আমাদের। 8:23 হয়ে গেছে, আমি তৈরি করে দিয়ে দিলাম। ভক্তবৃন্দের সমাগম হয়েছে আমার সঙ্গে, মাননীয় মহকুমা শাসক এবং আমাদের সমস্ত কাউন্সিলার্স এবং জনপ্রতিনিধিরা, আমরা সবাই এসেছি যাতে কোনো রকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। পুলিশের, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইলেকট্রিসিটি বোর্ড থেকে শুরু করে পিডব্লিউ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু যথাযথ আমাদের ব্যবস্থা। 246 246